বাঁকুড়া জেলায় হাতির সমস্যা নতুন নয়। গত কয়েক বছরে হাতির সমস্যায় জর্জরিত জেলার বিভিন্ন ব্লকের মানুষ। এবার সেই গজরাজের আক্রমণ গঙ্গাজল ঘাটি ব্লকের দান্দুরিয়া গ্রামে। সোমবার রাতে হাতির দল গ্রামে হানা দেয়। হানা দিয়ে ব্যাপকভাবে নষ্ট করে একাধিক সবজির মাঠ, আলু, ধানের গাদা, গমের মাঠ। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে হাতির তাণ্ডব চলছে এলাকায়। কখনো এই গ্রাম তো কখনো ওই গ্রাম, রাতের অন্ধকারে গোটা এলাকাতেই তাণ্ডব চালাচ্ছে হাতির দল। গ্রামবাসীদের অভিযোগ, লোকালয় থেকে হাতি তাড়াতে উদ্যোগী নয় বন দপ্তর। স্থানীয় সূত্রে খবর, দলছুট পাঁচটি দাতাল পাকাপোক্তভাবে ঘাঁটি গেড়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ক্ষতিপূরণের আবেদনের পরেও মেলে না সঠিক ক্ষতিপূরণ। তাদের আরও অভিযোগ, বন দফতরের উদাসীনতার জন্যই কৃষি কাজে ক্ষতি হচ্ছে। সঠিক ক্ষতিপূরণ এবং এলাকা থেকে হাতি তাড়িয়ে সুষ্ঠু জীবনযাপনের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা, যদিও বন দফতরের তরফে ক্ষতিপূরণের আশ্বাস মিলেছে।